দেখতে থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রোতা দর্শকবৃন্দ আবার আপনাদেরকে নিয়ে এসেছি এই ড্রাগন ফলের একটি বাগানে এই বাগানের চাষি অনেক অভিজ্ঞ এবং চাষাবাদে ঝিনাইদহ জেলার মধ্যে বেশ কয়েকবার প্রথম হয়েছেন বিভিন্ন বিষয়ে চাষাবাদের ক্ষেত্রে তা উনি এই ড্রাগন বাগানটি করেছেন এবং এই বাগানটি অনেক বেশি সাফল্য পাচ্ছেন এবং প্রতি এবছরই প্রচুর পরিমাণে ফল বিক্রি করেছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর পরিমাণে ফুল ধরেছে গাছটিতে কারণ উনি চাষাবাদে যেহেতু অভিজ্ঞ উনি বিভিন্নভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করে ওনার চাষ পদ্ধতিতে এনেছেন অনেক পরিবর্তন এবং সার বা কীটনাশক বা অন্যান্য যে কোনো পদ্ধতি অবলম্বন করছেন সেটি অনেক বিজ্ঞানসম্মত এবং পরিচর্যা করেন গাছের সঠিকভাবে খুব সামান্য কিছু পরিচর্যার কারণেই আপনি সফলতা পেতে পারেন এই ড্রাগন চাষে খুব সিম্পল গাছের গোড়ায় নিয়মিত সার ব্যবস্থাপনা পরাগায়ন সম্পন্ন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে গাছের চাষ আগাছা দূর করা এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব একটা নির্দিষ্ট পরিমাণে দূরত্ব প্রয়োজন কারণ গাছগুলি যেন সঠিকভাবে পুষ্টি পেতে পারে একটি গাছ এবং পাশের অন্যান্য একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হওয়ার কারণে সঠিক ঠিকভাবে যেন প্রবেশ করতে পারেন সার বা অন্যান্য বিভিন্ন কার্যক্রমের জন্য তাতে করে উনি সঠিকভাবে পরিচর্যা করার ফলে অনেক বেশি পরিমাণে সফলতা পেয়েছেন এবং প্রতি বছর এবছর প্রচুর পরিমাণে ফল বিক্রি করেছেন এবং ওনার আরও পরবর্তী বছর আরও অনেক বেশি সফল হবেন বলে আশা করা যাচ্ছে তো উনিও আশাবাদ ব্যক্ত করছেন কারণ উনি অনেক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদে এগিয়ে যাচ্ছেন আমাদের সাধারণত পাঁচ থেকে ছয় মাস এই ড্রাগন ফল কন্টিনিউ চলতে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলি ফুটেছে আজকে সকালে খুব সুন্দর দৃশ্য মৌমাছিগুলি পরাগায়ন করে যাচ্ছে মৌমাছি মধু সংগ্রহ করছে সেই সাথে পরাগায়ন সংঘটিত হচ্ছে দেখুন পাশে এর পাশেই কিছু ফল ইতিমধ্যে পাওয়া যাচ্ছে এবং পাশে কিছু কুড়ি এবং এই কুড়িগুলি আরও কিছু কয়েকদিনের মধ্যেই ফুলে পরিণত এবং তারপর ফলে এবং পাশের এই প্রত্যেকটি কাঁটা থেকে একটি একটি করে ফুল বের হবে একটি করে কুড়ি বের হবে এবং যে কাঁটা থেকে একবার কুড়ি বের হবে তার পাশের কাঁটা থেকে আরেকবার আবার কুড়ি বের হবে কিন্তু ওই কাঁটা থেকে আর কুড়ি পাওয়া যাবে না প্রচুর পরিমাণে কাঁটা এইভাবে আপনি প্রত্যেকটি কাঁটা থেকেই একটি করে কুড়ি একটি করে ফুল বা একটি করে ফল পেতে পারেন দেখুন কীভাবে সংগঠিত হচ্ছে এই ফুলের পরাগায়ন তো দেখতে থাকুন দর্শক ড্রাগন চাষ এবং অন্যান্য চাষ সম্পর্কিত সমস্ত তথ্য আগামীতে পেয়ে যাবেন ড্রাগন সম্পর্কিত সমস্ত তথ্য ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আরও তথ্য প্রয়োজনীয় তথ্য নতুন নতুন চাষ পদ্ধতি আরও ফল এবং ফলের বিবরণ উন্নত জাতের ফল এই সমস্ত তথ্য আপনারা পেতে থাকবেন তাছাড়া ড্রাগন বাদেও অন্যান্য বিভিন্ন চাষ পদ্ধতি নিয়ে আমরা হাজির হব পরবর্তীতে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন